গতকাল আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার সিআইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, এলাকার দুজনকে ব্যাপক মারধর করার ফলে একজনের মৃত্যু, একজন গুরুতর আহত, চিকিৎসাধীন রয়েছেন। আর এই ঘটনায় পরিবারের ও স্থানীয়রা গতকাল ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখায়, যেখানে বিজেপির কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন মৃত ও আহত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে। আর সেই মতো তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থক মৃত ও আহত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হন। উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তবে গতকালকে মৃত ও আহত পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার কথা বলেছিলেন। মৃত পরিবারকে 1,00,000 টাকা ও আহত পরিবারকে 50,000 সহযোগিতার কথা বলেন। সেই মতো মৃতের পরিবারের হাতে 10,000 টাকা তুলে দিলেন। আজ ময়নাতদন্তের পর মৃতদেহটি সৎকার করার জন্য পরিবারের হাতেই টাকাটি দেওয়া হলো এবং বাকি টাকাটি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানান কুলটি ব্লক আইএনটিটিইউসি সভাপতি বাবু দত্ত। একই সাথে তিনি বলেন, গতকাল কারখানা কর্তৃপক্ষের সাথে মৃত ও আহত দুই পরিবারের ক্ষতিপূরণ নিয়ে আলোচনা হয়েছে এবং আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষ এক সপ্তাহের সময় নিয়েছে। একই সাথে যে সিআইএসএফ এই ঘটনার সঙ্গে যুক্ত গ্রেফতারের দাবি করা হয়েছে তার এখানে কি করা হবে আপনারা জানেন যে কালকে কুলটি কারখানাতে একটা বহুত বড় একটা ঘটনা ঘটেছিল সিআইএসএফ দ্বারা। দুটো ছেলেকে এত বর্বরভাবে মেরেছিল, যার মধ্যে একজন মারা গেছে স্পটে। এই মারা গেছিল সেই পরিবারের কাছে আজকে আমরা এসেছি। আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কালকে এসেছিল, এসে পরে কোনো পার্টি জাত পাত ধর্ম কিছু না দেখে, কে বিজেপি কে টিএমসি না দেখে, যে ছেলেটা মারা গেছিলো সেই পরিবারকে 1,00,000 টাকার আর্থিক অনুদানে ঘোষণা করেছিল। আর 50,000 টাকা যে গম্ভীরভাবে আহত হয়েছে হসপিটালে মৃত্যুর সাথে শয্যাশায়ী, তার জন্য 50,000 টাকা ঘোষণা করেছে। আমাদের নেতৃত্ব মানে কথা রাখে কাজ করে, তো সেটা কাল কথা দিয়েছিল, আজকে কাজ করে দেখিয়েছে। আজকে আমরা একটা 10,000 টাকা অনুদান, যেহেতু মরদেহ এখন এদের আসবে, এদের কাজ কর্মে লাগবে, খুবই গরিব পরিবারের, সেটাকে দেখে পরে কোনোরকমভাবে জোগাড় করে আর্থিক সাহায্য 10,000 টাকা দেওয়া হলো। আর এক সপ্তাহের মধ্যে বাকি টাকাটা এদের হাতে দিয়ে দেওয়া হবে। আমরা বিজেপির মতো নয় যে আমরা লাশকে নিয়ে রাজনীতি করে আর আমরা উদ্ধতন করতে হবে, ফোন আলো আর আমরা পালিয়ে গেলাম এদের ছেড়ে পড়ে। আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়নেওয়ালা টিএমসি পার্টি হচ্ছে এই পার্টি, যারা এদের আর্থিক সাহায্য বলে নেয়, যাতে আগামীতে জল সে জল আমাদের উচ্চ নেতৃত্ব, আমাদের জেলার আইনটির সভাপতি অভিজিৎ ঘটকদা, তিনি উদ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এদের বাড়ির একজনকে চাকরি, চাকরি মানে কন্ট্রাকচুয়াল চাকরি, এবং যে আর্থিক অনুদানটা সেটাও আমাদের দেওয়া হচ্ছে। আর তার সাথে সাথে যে সিআইএসএ বর্বরভাবে মেরেছে এদের ছেলেগুলোকে, তাদের নামে এফআইআর হয়েছে, তাদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে। আপনার নাম? আমার নাম বাবু দত্ত, কুলটি ব্লক আইনটিউসের প্রেসিডেন্ট।